গেল 9 মে ইসলামাবাদ আদালত থেকে ইমরান খানকে গ্রেপ্তারের পর দেশজুড়ে সহিংসতা চালায় তার সমর্থকরা। বিভিন্ন প্রদেশে সামরিক স্থাপনে হামলা ও ভাঙচুর চালানো হয়, যার তীব্র নিন্দা জানায় সেনাবাহিনী ও পাকিস্তান সরকার। ওই ঘটনায় ইমরানের বহু সমর্থককে গ্রেপ্তারের পর সামরিক আদালতে বিচারের জন্য সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। বৃহস্পতিবারও কয়েকজনকে সেনাদের হাতে তুলে দেয় মুলতান পুলিশ। বিভিন্ন গণমাধ্যম অনুসারে সামরিক স্থাপনায় হামলার ঘটনায় পিটিআই এর উপর ক্ষুব্ধ দেশটির সেনাবাহিনী। ইমরানের সঙ্গ ছাড়তে দলটির শীর্ষ নেতাদের চাপ দিচ্ছে তারা বলে খবর বের হয়। এরই মধ্যে দলটির বেশ কয়েকজন নেতা পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার এই তালিকায় নাম লিখিয়েছেন আরো দুজন সাবেক এমপি। এবার নগদ দিয়ে মোবাইল রিচার্জও জিতে নিতে পারেন বিএমডব্লিউ গাড়ি। এবার দল থেকে এই নেতারা ইমরান খানকে রাজনীতি থেকে সরাতে তৎপর হয়ে উঠেছেন, যার নেতৃত্ব দিচ্ছেন সাবেক তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী। বুধবার কারাগারে থাকা সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও পিটিএ এর ভাইস চেয়ারম্যান মাহমুদ কুরুশির সঙ্গে বৈঠক করেছেন তিনি, উদ্দেশ্য তাকেও দলে ফেরানো। যদিও পাকিস্তানের গণমাধ্যম ডন জানায় ইমরানের সঙ্গ ছাড়তে রাজি হননি কুরুশি। এক টুইটে কুরুশির ছেলেও জানান তার বাবা ইমরানের আদর্শে বিশ্বাসী ছিলেন এবং আগামীতেও থাকবেন। এদিকে সামরিক আদালতে সমর্থকদের বিচারের তীব্র নিন্দা জানিয়েছেন ইমরান খান। দেশে সেমি মার্শাল ল চলছে বলেও অভিযোগ করেন তিনি। এটি লন্ডনে থাকা নওয়াজ শরীফের পরিকল্পনার অংশ বলেও দাবি করেন ইমরান। ক্ষমতাসীনরা পিটিআই কে চিরতরে নিশ্চিহ্ন করতে চায় বলে অভিযোগ সাবেক এই প্রধানমন্ত্রীর। রাহুল রানা, সময় সংবাদ।